আসসালামু আলাইকুম বিজয় জেলা বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি মিজানুর রহমান গাজীপুরের শ্রীপুর সাটিয়াবাড়ি থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির দুই সদস্যকে আটক করেছে র্যাব দুপুরে পোড়াবাড়ি র্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয় র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে চোদ্দ মে র্যাব একের একটি দল শ্রীপুরের একটি বাসায় অভিযান পরিচালনা করে এ সময় হিজবুত হিজবুত্তাহারির সদস্য হামিদ সিরাজি নামে একজনকে আটক করা হয় পরে তার দেওয়া তথ্য মতে চট্টগ্রামের বাইজিদ বোস্তামির কুঞ্জ ছায়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ওসামা ফজলে এলাহিকে আটক করা হয় এ সময় তার কাছ থেকে জিহাদি বই একটি নোটবুক মোবাইল ফোন উদ্ধার করা হয় আটক ওসামা ফজলে এলাহি সংগঠনের অন্যতম ও অর্থদাতা বরগুনার পাথরঘাটায় চিকিৎসকের বিরুদ্ধে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ উঠেছে হাসপাতালে বেড খালি থাকলেও রোগীকে মেঝেতে রাখার অভিযোগ করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ আনোয়ার উল্লাহ মারধর করেন এক ব্যক্তিকে মারধরের দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তে ভাইরাল হয় পাথরঘাটার প্রতিনিধি শফিকুল ইসলামের তথ্য ও চিত্রে জানাচ্ছেন আফরোজা ইয়াসমিন বৃষ্টি অসুস্থ মাকে চিকিৎসা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন কাকচিরা ইউনিয়নের জিলানি হাসপাতালের মেঝেতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল তাকে সোমবার সকালে রোগীর অবস্থা অবনতি হলে পাশের একটি খালি বেডে তাকে তুলে দেন জিলানি এতে বাধা দিয়ে চিকিৎসক উল্লাহকে খবর দেয় নার্স পরে তার মাকে কেন উপযুক্ত চিকিৎসা দেওয়া হচ্ছে না জানতে চাইলে তাকে মারধর করে হাসপাতালের আবাসিক চিকিৎসক না বলতে যে কি আপনাকে দেখতে আছি হ্যাঁ আপনাকে অবস্থা দেখতে আছি যে এইরকম নিয়মকরণ হাসপাতালে হ্যাঁ এই দেখতে আছি তারপরে ছাড়ে এই কথা শুনি আমার কলার দড়ি নিয়ে রুমে মারছে ঘটনার পরপরই মারধরের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে মারধরের বিষয়ে জানতে চাইলে উল্টো রোগীর স্বজনদের বিরুদ্ধে অভিযোগ তোলার চেষ্টা করেন চিকিৎসক আমার একটা রোগী প্রায় তিন ঘন্টা ধরে বিছানায় অজ্ঞান হয়েছিল ফ্লোরে কেউ ধরে নাই আমি তাকে বললাম যদি তিন ঘন্টা ধরে একটা রুগী অজ্ঞান হয়ে থাকে আমার কোনো সিস্টার স্টাফ যদি না ধরে তাহলে এর জন্য যত রকম ব্যবস্থা গ্রহণ করা দরকার আমি ডাক্তার অনুমুল্লা সকল রকম ব্যবস্থা গ্রহণ করব পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান বলেন তদন্ত করে ডাক্তার যদি দোষী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ডাক্তার সাহেব হয়তো ওর সিলেটার কথায় ডুবতে হয়েছে সে কারণে একটা অপ্রীতিকর একটা ঘটনা ঘটছে যেটা আমরা কখনোই আশা করি না ওই ছেলেটাকে আমি শুনেছি যে মারধুর করা হয়েছে ওর মা যখন ধরতে আসছে ছেলেটাকে তখন মায়ের উপর ওটা ডাক্তার উদ্যত হয়েছে আমরা এই ব্যাপারটা পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করে যদি ডাক্তার সাহেবের দোষী সাব্যস্ত আমরা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা আফরোজা বৃষ্টি বিজয় টিভি কিশোরগঞ্জে চলন্ত বাসে নার্স তানিয়াকে ধর্ষণের পর হত্যার বিষয়ে আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছেন স্বর্ণলতা পরিবহনের কাউন্টার মাস্টার রফিকুল ইসলাম বুধবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল মামুনের আদালতে জবানবন্দি রেকর্ড করা হয় জবানবন্দি গ্রহণের পর বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন তবে ধর্ষণ ও হত্যার সাথে নিজের জড়িত থাকার কথা অস্বীকার করেন তিনি কুমিল্লায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শহীদুল ইসলাম ওরফে কুটু নামে একজন নিহত হয়েছে পুলিশ বলছে নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ভোরে জেলার আদর্শ সদর উপজেলার সাতটা এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ জানায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শহীদুলের বাড়িতে অস্ত্র উদ্ধারে অভিযানে যায় তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছড়ে শহীদুল ও তার সহযোগীরা পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় এতে শহীদুল গুলিবিদ্ধ হয় পরে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনাস্থল থেকে দেশীয় বন্দুক ও তিনটি কার্তুজ এবং ইয়াবা উদ্ধার হয়েছে তার বিরুদ্ধে অস্ত্র মাদক সহ বিভিন্ন অভিযোগে দশ থেকে বারোটি মামলা রয়েছে চোয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে সকালে স্থানীয় শহীদ হাসান চত্বরে পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক গোপালচন্দ্র দাস পরে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জানান দিনের পাশাপাশি রাতেও চল্লিশ জন পরিচ্ছন্ন কর্মী শহর পরিষ্কার করার জন্য কাজ করবেন এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান সহ অন্যরা সিরাজগঞ্জের চলন বিলে চারশো একুশ বোতল ফেন্সিডিল সহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব বুধবার সলঙ্গা চড়িয়া কালীবাড়ি মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে এ অভিযান চালানো হয় অভিযানে নেতৃত্ব দেন র্যাব বারোর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার এস এম জামিল আহমেদ এসময় একটি ট্রাক মোবাইল সেট ও নগদ অর্থ জব্দ করা হয় বিষয়ে থানায় এ সলঙ্গ মাদক বিরোধী আইনে একটি মামলা হয়েছে চলন্ত বাসে নার্স তানিয়াকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চাপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ হয়েছে বুধবার আধুনিক সদর হাসপাতাল চত্বরে এই কর্মসূচি হয় মানববন্ধনে বক্তব্য রাখেন চাপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডক্টর এসএফএম খায়রুল আতাতুর্ক সহ অন্যরা ঝালকাঠির কাঠালিয়ায় হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কয়েকটি পরিবার উপজেলার আমুয়া ইউনিয়নের ঘোষেরহাট বাজারে সংবাদ সম্মেলন হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মজিবুর রহমান জানান ছোনাওটা গ্রামের মোহাম্মদ মনির হোসেনের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল তাদের সম্প্রতি তাদের জমিতে জোর করে পুকুর খননের প্রতিবাদ করলে মামলা দিয়ে হয়রানি করা হয়। ময়মনসিংহের গফরগাঁওয়ে স্থানীয় দুর্নীতি প্রতিরোধ কার্যালয়ে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা হয়েছে বুধবার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড কে এম এহসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের ডেপুটি ডিরেক্টর ফারুক আহমেদ সহ অন্যরা কুষ্টিয়ায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয় জেলা প্রশাসক আসলাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন এ সময় আরও উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার সহ অন্যরা নোয়াখালীতে জিহান আল রশিদকে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে একটি আনন্দ মিছিল হয়েছে শহরে বুধবার বেগমগঞ্জ উপজেলা পৌর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দের উদ্যোগে এ আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা নূরুদ্দিন সহ অন্যরা পিরোজপুরবাসীর জন্য বলেশ্বর নদীর পাড়ে একটি মনোরম রিভারভিউ ইকো পার্ক নির্মাণ করা হলেও সেখানে নেই বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা শহর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে অবস্থিত পার্কটিতে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় ভ্রমণ পিপাসুর দর্শনার্থীরা হতাশ অন্যদিকে অযত্ন দেখভালের অভাবে পার্কটির এখন দৈনদশা পিরোজপুর প্রতিনিধি মোহাম্মদ ফয়সাল হাসানের তথ্য ছবিতে জানাচ্ছেন আদনান আহমেদ পিরোজপুর শহর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বলেশ্বর নদীর পারে নামাজপুর গ্রামে দু সালে প্রতিষ্ঠা করা হয় এই ইকো পার্কটি তৎকালীন জেলা প্রশাসক মনসুর রাজা চৌধুরী ছয় দশমিক উনত্রিশ একর জমির উপর একটি পার্ক স্থাপনের উদ্যোগ নেন পরবর্তীতে দু হাজার সালে বন বিভাগ পার্কটির উন্নয়নের কার্যক্রম শুরু করে এখানে রয়েছে বনভোজনের জন্য পিকনিক স্পট বাচ্চাদের রাইড সুউচ্চ ওয়াচ টাওয়ার সহ বিনোদনের নানা আয়োজন সারা বছর পার্কটিতে দর্শনার্থীদের তেমন কোনো চাপ না থাকলেও ঈদ ও পয়লা বৈশাখ সহ বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে পার্কটিতে দর্শনার্থীদের ব্যাপক সমাগম থাকে শিশুদের বিনোদনের দেওয়ার মতো যেগুলো দর ইনস্ট্রুমেন্ট থাকা দরকার তা কিছুই নেই হয়তো আইসা একটু ঘুরে যাওয়াটা এতটুকু তারপরেও ওটা স্বস্তি আমরা নিরুপায় হয়ে এখানে আসি কারণ এছাড়া আমাদের কোনো বিনোদনের মাধ্যম নাই তো এখানে প্রবেশ মূল্যটা অনেক বেশি পনেরো টাকা আমাদের ছোট ছোট বাচ্চা তাদেরও পনেরো টাকা হয় ভিতরে ওরকম পর্যাপ্ত কোনো রাইড নাই এবং জরাজীর্ণ ঘাস জঙ্গলে পরিপূর্ণ এখন যেটি খেলনা না আছে এটি তো সব দুলনা মল সব বাঙ্গা এই যে সিঁড়িতে এটা উঠতো এইটা বন্ধ তো বলে মানে কি দেখবো কি কিছুই তুই নাকি পার্কে পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা না থাকায় অসন্তোষ প্রকাশ করেন এখানে ঘুরতে আসা দর্শনার্থীরা অন্যদিকে ঝুঁকিপূর্ণ হওয়ায় বর্তমানে পার্কটির ওয়াচ টাওয়ার বন্ধ রয়েছে ওয়াচ টাওয়ারটা ওটা আসলে মূলত ঝুঁকিপূর্ণ যেভাবে ভিত্তি ভিতটা করছে এরকম ইয়া পিলাটাতে চিকুন যার জন্য ওরা টানা দিয়ে রাখছে আর হলো এস এস পাইপ যে ব্যবহার করছে এসএস পাইপটা সিমেন্টে ধরে না একটা ছিল দোলনার মতো সেটাও মানে তত্ত্বাবধান অত ভালো এর জন্য এটা বন্ধ হয়ে গেছে আর একটা তো একটা টাওয়ার ছিল এটাও অত ভালোভাবে বন্ধ হয়নি এর জন্য তো এটাও বন্ধ হয়ে গেছে পার্কটির উন্নয়নে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বন বিভাগ তবে তাদের অভিযোগ জেলা প্রশাসন যথাযথভাবে পার্কটির রক্ষণাবেক্ষণ করছে না এখানে আরও কিছু নতুন রাইট এবং কিছু বন্য প্রাণী বন বন অধিদপ্তরের থেকে অনুমতি নিয়ে এখানে আমরা রাখার চিন্তা ভাবনা করছি আশা করি অচিরেই এটি একটি আধুনিক ইকো পার্ক হিসেবে গড়ে উঠবে আদনান আহমেদ বিজয় টিভি দর্শক বিজয় সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন ডট বিজয় ডট টিভি এই ঠিকানায় এছাড়া সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি এবং ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড পেজে শেষ করছি বিজয় জেলা বার্তা সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে